সেই ন্যাশনাল লাইব্রেরিতে একটা মিটিংয়ে আমি একখানা মিটিংয়ে উপস্থিত ছিলাম। ওখানে পশ্চিমবঙ্গের ভূতপূর্ব শিক্ষামন্ত্রী এডুকেশন মিনিস্টার প্রতাপ চন্দ্র সন্দ উপস্থিত ছিলেন। সে একটা কথা বলেছিলেন, আমি লিখে লিখেছি যে প্রতিদিনের সূর্যোদয় যেগুলো সৃষ্টিশীল ব্যক্তি যে সৃষ্টি করে তার কারণে একটা নতুন অনুভব। অনেক জিনিস আমরা দেখে থাকি জীবনে, প্রাত্যহিক জীবনে, কিন্তু সেগুলোর কিছু মূল্য আমাদের কাছে নেই। কিন্তু যারা সৃষ্টি করে তার কাছে প্রতিদিনের সূর্যোদয় এক নতুন অনুভব। আর এইবারের বইমেলা আঞ্চলিক স্তরের প্রকাশকরা এসেছেন, রাজ্যিক স্তরের প্রকাশকরা এসেছেন এবং রাষ্ট্রীয় স্তরের প্রকাশকরা এসেছেন এবং আন্তঃরাষ্ট্রীয় স্তরের প্রকাশকরা এখানে এসেছেন। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র বাংলাদেশ থেকেও আমি শুনেছি, আমার তৈমুর আজাদ সতীশ সাহেব বলেছেন, অনেক প্রকাশক বন্ধুরা এসেছেন। আজকে সত্যিকারের আমরা বইমেলা যখন হয় এই বইয়ের মাধ্যমে আমরা একে অন্যকে চিনতে পারি, বইয়ের মাধ্যমে আমরা এক সংস্কৃতির মানুষ অন্য সংস্কৃতিকে চিনতে পারি। আর লেখক যারা আছেন এই লেখকরা অতি কষ্ট করে বই লেখেন আর প্রকাশকরা লিপিবদ্ধ করে প্রকাশ করেন আর স্টলের বন্ধুরা বিক্রি করেন আর আমরা পাঠকরা কিনি। আমরা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি খানিকটা বিলম্ব হওয়ার জন্য আজকের উদ্বোধনী অনুষ্ঠান শুরু করতে। আমি আজ শিলচরের আবর্ত ভবনে যখন আমাদের বিশিষ্ট অতিথি শ্রী ঋষিকেশ গোস্বাই মহাশয়ের কাছে যাই তাকে স্বাগত জানানোর জন্য, তখন বলেছিলাম যে প্রত্যন্ত অঞ্চলে আমরা যে বইমেলার আয়োজন করি সেটা আপনি যে বইমেলা আয়োজন করেন বা করে থাকেন সেটার তুলনায় অনেক ছোট হবে, কিন্তু আমাদের আন্তরিকতার কোনো খামতি নেই। আমরা আন্তরিকতার সঙ্গে এই বইমেলা আয়োজন করার চেষ্টা করি, বই পড়ার আন্দোলন যেটা সেই আন্দোলনের সঙ্গে শরিক হতে চাই আমরা। কারণ আমরা সবাই জানি যে ধীরে ধীরে মানুষের মধ্যে আজকে বিশেষ করে আজকের পড়ুয়া প্রজন্মের কাছে বই পড়ার যে আকর্ষণ বা আগ্রহ সেটা কমে যাচ্ছে। সেই আন্দোলনকে এটাকে জিয়ে রাখার জন্য আমরা এটা করে থাকি। এখানে নেই শ্রদ্ধেয় বিজিৎ কুমার ভট্টাচার্য, উদয়ন ঘোষ, তপদীর ভট্টাচার্য, রণবীর পুরকায়স্ত, শেখর দাস, মিথিলেশ ভট্টাচার্য, অরিজিৎ চৌধুরী, কারণ তাদের মাধ্যমে, স্বপ্না ভট্টাচার্য, তাদের মাধ্যমে আমি বরাককে জানতে পেরেছি, তাদের লেখার মাধ্যমে, যাদের লেখাপড়া আমি বরাককে চেনার চেষ্টা করেছি। ভালোবাসা জানাই আমার বন্ধু অমিতাভ দেব চৌধুরী, স্নেহভাজন তমজিৎ সাহা, মেঘমালা দিয়েদেরকে, তারাও আমাকে নিয়মিত বরাকের সাহিত্য আমার কাছে পৌঁছে দেন, তাদেরকে আমি নিয়মিত পড়ি। আমার সঙ্গে এসেছেন আমার বেয়াই মশাই শ্রদ্ধেয় শ্যামলেন্দু সাহা এবং তার স্ত্রী শ্রদ্ধা